চীন থেকে ঘুরে আসা ব্যক্তি করোনা আক্রান্ত ধরা পড়লো আগ্রায় জিনোম সিকোয়েন্সিং এর জন্য নমুনা পাঠানো হয়েছে লখনউতে ওই ব্যক্তি গত 22 তারিখ ভারতে ফিরেছেন 23 ডিসেম্বর তিনি আগ্রা ঘুরতে আসেন ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে আগ্রা বিমানবন্দর রেল স্টেশন এবং বাস স্টেশনগুলিতে কোভিড পরীক্ষা জোরদার সমস্ত পর্যটক প্রিয় স্থানগুলিতে বিশেষ নজর বিদেশিদের দিকে চীন থেকে ঘুরে আসা এক ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন ধরা পড়ল আগ্রাতে জিনোম সিকোয়েন্সিং এর জন্য ইতিমধ্যে নমুনা পাঠানো হয়েছে লখনউতে গত 22 তারিখ ভারতে ফিরেছেন ওই ব্যক্তি এবং 23 ডিসেম্বর তিনি আগ্রায় ঘুরতে আসেন কার কার সংস্পর্শে এসেছেন ওই ব্যক্তি তা খতিয়ে দেখা হচ্ছে আগ্রা বিমানবন্দর রেল স্টেশন এবং বাস স্টেশনগুলিতে ইতিমধ্যে কোভিড পরীক্ষা জোরদার করা হয়েছে এবং সমস্ত পর্যটন প্রিয় স্থানগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বিদেশিদের দিকে বিদেশ থেকে যারা আসছেন তাদের র্যান্ডম টেস্ট বা প্রয়োজন হলে আরটিপিসিআর এ জোর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই এবং এই ব্যক্তি যেটা জানা যাচ্ছে যে গত 22 তারিখ তিনি ভারতে ফেরেন চীন থেকে ঘুরে আসেন ওই ব্যক্তি এবং ভারতে ফেরার পর 23 ডিসেম্বর তিনি আগ্রাতে ঘুরতে আসেন কার কার সংস্পর্শে এসেছেন সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও আগ্রা বিমানবন্দর রেল স্টেশন এবং বাস স্টেশনগুলিতে কোভিড পরীক্ষা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে এদিকে গত 24 ঘন্টা দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কমলো 10% বেশি গত 24 ঘন্টা দেশে 196 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে রবিবার একদিনে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল 227 গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 190 জন দেশে সব মিলে করোনা মুক্ত হয়েছেন 4,41,00,000 বেশি মানুষ দেশে করোনা থেকে সুস্থতার হার 98.8% অর্থাৎ গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে 10% বেশি গত 24 ঘন্টায় 196 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে এর মধ্যে রবিবারে একদিনে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল 227 গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 190 জন দেশে সব মিলে করোনা মুক্ত হয়েছেন 4,41,00,000 বেশি দেশে করোনা থেকে সুস্থতার হার 98.8% করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7 এর সংক্রমণে কাঁপছে চীন ভারতে এখনো পর্যন্ত 4 জনের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট মিলেছে তবে বিশেষজ্ঞদের দাবি চীনে BF.7 এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় তারপর ধীরে ধীরে ভ্যাকসিনেশন শুরু হয় দেশে পরবর্তীকালে দেওয়া হয় বুস্টার ডোজও কেন্দ্রীয় সংস্থা সিএসআইআর এর অধীনে থাকা গবেষণা সংস্থা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির এক শীর্ষ আধিকারিকের দাবি পরপর এই ঘটনাগুলির জেরে ভারতবাসীর শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে যার থেকে আশা করা যায় ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট BF.7 এর সংক্রমণ ততটা মারাত্মক হবে না এদিকে করোনা উদ্বেগের মধ্যেই সমস্ত রাজ্যের কাছে কোভিড প্রস্তুতি সংক্রান্ত তথ্য চাইল কেন্দ্র আজ কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল এবং জেলাগুলির সঙ্গে এই বৈঠকে বসছে স্বাস্থ্য দফতর BF.7 মোকাবিলায় হাসপাতালগুলির প্রস্তুতি তথ্য কাল পাঠাতে হবে স্বাস্থ্য মন্ত্রকে ভিডিও কনফারেন্সে কোভিড হাসপাতালগুলির ব্যবস্থা দেখতে পারেন মনসুখ মান্দব্য জেলার কোভিড সংক্রান্ত সব তথ্য পাঠাবেন সংশ্লিষ্ট জেলা শাসক